এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, এবং সেই ন্যায়যাত্রাতেই রাহুলের নিরাপত্তা চেয়েই চিঠি দিয়েছেন খাড়গে। বাংলায় যাত্রাপথ মসৃণ করতে মমতাকে অনুরোধ জানিয়েছেন তিনি এই চিঠির মধ্যে। রাহুলের ন্যায়যাত্রায় ঝামেলার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন, এবং তার কারণেই এই চিঠির মাধ্যমে বাংলায় যাতে ন্যায়যাত্রা শান্তি শৃঙ্খলা বজায় রেখে করা যায় সেই কারণেই নিরাপত্তা চেয়েই এবার চিঠি দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি পাঠিয়েছেন তিনি, যেখানে উল্লেখ করেছেন রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা তা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আগামী রবিবার তা আবারও শুরু হবে, এবং সেই ন্যায়যাত্রাতেই যাতে নিরাপত্তা দেওয়া হয় রাজ্যের তরফে সেই বিষয় উল্লেখ করে এই চিঠি।